এই আমাদের হিরো আলম তো নির্বাচন বর্জন করে দিয়েছে, নির্বাচনের মাঠে হেরে সে এখন ওই যে প্রশাসনের উপরে দোষ চাপিয়ে দিয়েছে, কয় যে লাঞ্চের বিরতির সময় এই আওয়ামী লীগের লোকেরা নাকি ইচ্ছা মতো সিল মেরেছে। আরে বেদনা রে, বেচারা শুধু ইলেকশন শুধু করেই যায়, পাস আর করতে পারে না, পাস না কইরা শুধু দোষ চাপায় আরেকজনের উপরে। যাই হোক, ওদিকে আমার ডার্লিং মাহিয়া মাহি, আরে আমার ডার্লিংটা নাকি 9টা আসনে কোনো ভোটই পায় নাই, এই অবস্থা হইলো কেন? হিরো আলম নাকি দুর্গাপুর একটা এই কেন্দ্রতে গিয়েছিল ঘুরতে, যায় বলে দেখে দুইটা কুত্তা শুয়ে রয়েছে, হ্যাঁ ভোটার নাই। আর যারা পুলিং এজেন্টের দায়িত্ব ছিল তারা নাকি রোহিত পয়তেছিল, শীত তো অনেক, শীতের মধ্যে তারা রোহিত পয়তেছিল। বাহ 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 বাহ, দারুণ একটা ইলেকশন হয়েছে। হিরো আলম কয় আমাকে পরিকল্পিতভাবে হারানো হয়েছে, গতবার আমি ভোট পেয়েছি 25,000, এবার 2,000 ভোট পাইলাম কেমনে? এটা তো দারুণ একটা প্রশ্ন, কি বলো তোমরা? সকাল থেকে ভোট কেন্দ্রে ভোটারের উপস্থিতি ছিল 20%, দুপুর হওয়ার মাঝে মাঝে নাকি হয়েছে 27%, আর বিকালের দিকে সেটা নাকি হয়ে গেছে 40%। ঘটনা কি? হ্যাঁ, বিকালের দিকে কেউ ভোট দিতে যায়, ভোট তো সব সকালেই যায় দিয়ে আসে সিরিয়াল মতো। হ্যাঁ, যতই সময় গড়ায় ততই নাকি এই ভোটারের সংখ্যা বেড়ে যায়। দারুণ অচানক একটা ইলেকশন হয়েছে, বাহ দারুণ। হিরো আলম ভোট পেয়েছে 2,000, আর তার প্রতিদ্বন্দ্বী একজন পেয়েছে 24,000, একজন পেয়েছে 25,000। এত ভোট কই থেকে আইলো? হিরো আলম থেকেও কি এরা জনপ্রিয়? ইউটিউব ফেসবুক সে কাঁপিয়ে দিচ্ছে, হিরো আলম একজন জনপ্রিয় সেলিব্রিটি। এই সেলিব্রিটির যদি এই অবস্থা হয়, আমার ডার্লিং মাহিয়া মাহিও একজন সেলিব্রিটি, সে নাকি 9টা আসনে ভোটই পায় নাই। হ্যাঁ, 9টা আসনে অ্যাটলিস্ট তো পুলিং এজেন্ট থাকে, কর্মী থাকে, সেই কর্মীরা কি তাকে ভোট দেয় নাই? এই অবস্থা হইল কেন? কি আর কমু, আওয়ামী লীগের সব ভাগা ভাগা নেতা আর নেত্রীরা ডাব্বা মেরেছে। ওই যে ফাইটটা যায় খেত আমাদের প্রিয় শিল্পী মমতাজ বেগম, সে তো ফেল মেরেছে, ডাব্বা মেরেছে মানিকগঞ্জ 2 আসনে। আরে আমার খুব কষ্ট লাগতেছে, মমতাজ পাস করলে আমার খুব ভালো লাগতো, সে ফেল মেরেছে। আরেকজন আছে না, ওই যে গামছা মার্কা বঙ্গবীর কাদের সিদ্দিকী, সে 300 আসনে নাকি সে নির্বাচন করতে চায়, 300 আসনে সে প্রার্থী দিতে চায়, অথচ তার নিজের নিজের এলাকায় সে পাশ করতে পারে না, ফেল মেরেছে, ডাব্বা মেরেছে। সে এত বড় একজন নেতা, মারাত্মক একজন নেতা। আবার আরেকজন আছে না, তৃণমূল বিএনপির যে তৈমুর আলম খন্দকার, নারায়ণগঞ্জের মারাত্মক এক নেতা, বিএনপি থেকে বহিষ্কৃত, মানে বিএনপি থেকে তাকে ফাঁস করে বাইর করে দিয়েছে আর কি, সেও 300 আসনে প্রার্থী দিয়েছে, কিন্তু সে নিজেই ডাব্বা বেড়েছে। এত ডাব্বা মারল কেন? এত ডাব্বা মেরে আছে আবার 300 আসনে নির্বাচন করতে চায়, অশিক্ষিত। কি আর বলবো, আমাদের সাভারের প্রাণপ্রিয় নেতা, ত্রাণ ও প্রতিমন্ত্রী ডক্টর এনামুর রহমান, সেও বিপুল ভোটে ফেল করেছে, ডাব্বা মেরেছে। সে ডাব্বা মারল কেন? আমরা সবাই তো নৌকার সাপোর্টার, যদিও আমি স্বতন্ত্র প্রার্থীকে ভোট দিয়েছি। হ্যাঁ, আমাদের এখানে একজন স্বতন্ত্র প্রার্থী দাঁড়াইছিল, সবাই তো খালি কয় আমরা বলে আমরা নাকি রোহিঙ্গা, আমি ভোট দিয়েছি ট্রাক মার্কায়, বুঝেছ? ওই যে আমার ডার্লিং তো ট্রাক মার্কা, আমার ডার্লিং মাহিয়া মাহি ট্রাক মার্কা না, এই জন্য আমার ডার্লিংয়ের সাথে আমি মিল রেখে ট্রাক মার্কায় সিলটা মেরেছি। আমাদের এলাকায় ট্রাক মার্কা পাস করেছে, সাইফুল ভাই এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে, ওকে? ওই যে নারায়ণগঞ্জের বিএনপি থেকে বহিষ্কৃত তৈমুর আলম খন্দকার, সে নাকি টোটাল ভোট পেয়েছে 3,000, 3,000 ভোট নিজে পাইয়া সে সারা বাংলাদেশে সে প্রার্থী দিয়ে দিতেছে, বিপুল ভোটে সে ফেল করেছে, 3,900 ভোট পেয়েছে। আরে একজন মেম্বার দাঁড়াইলে তো বেটা 3,000-এর বেশি ভোট পায়, সে আবার একটা দল করতে গেছে, এগুলারে কি করার দরকার আবার তোমরা কাও? যাই হোক, তোমাদের কিছু বলার আছে, তোমাদের কিছু বলার থাকলে তোমরা কমেন্টে জানাও, আর এই পেজটা কি ফলো দিয়েছো, পেজটা ফলো দিয়ে দাও, ভিডিওটা শেয়ার করে দাও, আর যদি ইউটিউব থেকে দেখে থাকো তাহলে একটা সাবস্ক্রাইব করে দাও। দেখা হবে পরবর্তী ভিডিওতে, তৎপর্য ভালো থাকো, সুস্থ থাকো, সুস্থ থাকো। জয় জনতা, জয় মানবতা, জয় বাংলা, বাংলাদেশ জিন্দাবাদ। আর আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এই পঞ্চমবারের মতো প্রধানমন্ত্রী হতে যাচ্ছে, তাকে অভিনন্দন এবং অনেক অনেক শ্রদ্ধা ভালোবাসা শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।